ঝাড়বনি মাতৃসংঘ ভার্সেস কার্তিক একাদশ টস হচ্ছে, দেখা যাক। কার্তিক একাদশের প্লেয়াররা তারা শট নিয়েছে, মাতৃসংঘের গোলকিপার, মাতৃসংঘ প্লেয়াররা তাদের প্রথমে সেভ, দেখা যাক। কার্তিক একাদশের প্রথম কিক নিতে আসে 3 নম্বর জার্সিধারী শঙ্কর হেমব্রম, দেখা যাক তার ফার্স্ট কিক কেমন হয়। সে প্রথম কিন্তু সেভ হয়ে গেল কার্তিক একাদশের, এবার কিন্তু দারুণ সেভ করলো ঝাড়বনির মাতৃসংঘের। ফার্স্ট কিক মারতে আসছে মাতৃসংঘের ঝাড়বনির 11 নম্বর প্লেয়ার বিষ্ণু শট নিতে আসছে, দেখা যাক কেমন শট নেই। তাদের গোলকিপার কিন্তু সেভ করে এগিয়ে দিয়েছে তাদের টিমকে, দারুণ গোল। গোলকিপার কিন্তু লাফিয়েছিল কিন্তু হলো না, দারুণ গোল করলো। সেকেন্ড কিক নিতে আসছে সানু রাজাক, দেখা যাক তাদের কিন্তু ফার্স্ট কিকই সেভ হয়ে গেছে। গোলকিপার কিন্তু প্রথম বলেই সেভ করে দিয়েছে, দেখা যাক সেকেন্ড কিক কী করে। দারুণ গোল, দারুণ কিন্তু গোল করলো ঝাড়বনি মাতৃসংঘের। তাদেরও সেকেন্ড কিক, দেখা যাক তারা কিন্তু এক সেপে এগিয়ে আছে। 6 নম্বর জার্সিধারী প্লেয়ার সোমনাথ, দেখা যাক সে গোল করতে পারে কি না। শট নিতে গেছে, বাইরে বাইরে বল মারলো একাদশ। তারা যদি গোল করতে পারে ম্যাচ কিন্তু ড্র হবে, দেখা যাক। তাদের 3 নম্বর কিক নিতে আসছে একান্ত হেমব্রম 8 নম্বর জার্সিধারী, দেখা যাক সে যদি গোল করতে পারে ম্যাচ কিন্তু ড্র হবে। গোলকিপার কিন্তু প্রথম কিক সেভ করেছিল, দেখা যাক সে কী করে। গোল, দারুণ গোল করলো, ম্যাচ কিন্তু ড্র হয়ে গেল। ঝাড়বনি মাতৃসংঘের হয়ে শট নিতে আসছে কৌশিক দুলে, ম্যাচ কিন্তু ড্র হয়ে গেছে, তারা এক সেপে গিয়েছিল। 10 নম্বর জার্সিধারী প্লেয়ার কৌশিক দুলে, দেখা যাক সে কেমন মারে। পুরনো গোলকিপার রাহুল দা, দেখা যাক। দারুণ গোল, খুব সুন্দর কিন্তু গোল করলো 10 নম্বর প্লেয়ার কৌশিক দুলে। 4 নম্বর কিক নিতে আসছে সঞ্জয় হেমব্রম 4 নম্বর জার্সিধারী প্লেয়ার, ম্যাচ কিন্তু ড্র চলছে। কার্তিক একাদশের হয়ে নিতে আসছে, দেখা যাক কি হয়। দেখা যাক সেভ, দারুণ সেভ করে দিল কিন্তু, ও সেভ হয়ে গেল। জার্সিধারী প্লেয়ার শট নিতে আসছে ঝাড়বনি মাতৃসংঘের, তাদের গোলকিপার কিন্তু আবার একটা সেভ লাগিয়ে দিয়েছে, দেখা যাক সে গোল করে ম্যাচটা এগিয়ে নিয়ে যেতে পারে কি না। গোলকিপার চেঞ্জ হয়েছে ওখানে, কার্তিক একাদশের গোলকিপার চেঞ্জ হলো, দেখা যাক কি হয়। সেভ, সেভ করে দিল, কারণ কিন্তু সেভ করলো এখানে সানু। শট নিতে আসছে কার্তিক একাদশের 6 নম্বর প্লেয়ার, দেখা যাক ম্যাচ কিন্তু সমান সমান চলছে। লাস্ট কিক এইটা, আচ্ছা 6 নম্বর প্লেয়ার, গোল, দারুণ গোল করলো ঝাড়বনি মাতৃসংঘে। লাস্ট কিক গোল করতে হবে, গোল না যদি করতে ম্যাচ কিন্তু তার হাত থেকে বেরিয়ে যাবে। 12 নম্বর জার্সিদের প্লেয়ার শট নিতে যাচ্ছে, কি হয়, শট নিতে যাচ্ছে, হাতে লাগিয়েছিল কিন্তু গোল হয়ে গেল, সোজাই মারলো। 1-1 মাঠ চলছে, 5-5টি কিন্তু দুটো সেভ, 3টে করে গোল হয়েছে। 6 নম্বর কিক নিতে আসছে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার শট নিতে আসছে, 6 নম্বর মার কার্তিক একাদশের, দেখা যাক। গোলকিপার কিন্তু দারুণ জোশে আছে, বাইরে বাইরে মেরে দিল 9 নম্বর জার্সিধারী প্লেয়ার, মাথায় হাত। গোল করলেই কিন্তু ম্যাচ জিতে যাবে ঝাড়বনি মাতৃসংঘ। তারা সোমনাথ দুলে মারতে যাচ্ছে 4 নম্বর জার্সিধারী, দারুণ কিন্তু খেলছিল,
দেখা যাক সে কি করে, গোল দিলে কিন্তু ম্যাচ জিতে যাবে। দেখা যাক, ওয়েট করছে, ওয়েট করে মারবে, দেখা যাক। দারুণ, জিতে গেল তারা। ঝাড়বনি মাতৃসঙ্গ তারা কিন্তু ম্যাচ জিতে গেল। দ্বিতীয় ম্যাচ শেষ হলো।